অনেকের রিকোয়েস্টে अगेन আজকে একটা ভিডিও নিয়ে এলাম আপকামিং ডেতে আপার প্রাইমারি বা প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই একটা ভিডিওতে আমি আবারো বলছি যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্য হয়তো এত ইলাবোরেটলি আমি এক্সপ্লেনেশন দিতে পারবো না বাট আফটার দ্যাট ইন্টারভিউটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু প্রত্যেকটা টপিকের উপর ইন ডিটেইল ভিডিও বানাবো তো ভিডিওতে মুভ করার আগে যেটা বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস সবার আগে আপনাদের কাছে পৌঁছায় শেষ অবধি দেখুন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আ লট অফ শেয়ারিং কিন্তু আমি চাই ওকে পেডাগগির ক্ষেত্রে যে জায়গা থেকে বেশি কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে গ্রামারের উপর মানে গ্রামাটিক্যাল পেডাগগি যেগুলো লাইক গ্রামারের ধরন গ্রামার ক ধরনের হয় তো পেডাগগিতে পেডাগগির একটা কিন্তু সেপারেট চ্যাপ্টার রয়েছে টাইপস অফ গ্রামারের উপর লাইক ফাংশনাল গ্রামার স্ট্রাকচারাল গ্রামার স্কলারি গ্রামার ফর্মাল গ্রামার তো এরকম অনেক আছে তো এরকম প্রত্যেকটা জিনিস আপনাদের কিন্তু একটু হলেও দেখে যেতে হবে লাইক ফর্মাল গ্রামার আমরা কোনটাকে বলবো আমি জাস্ট একটু জিস্ট আপনাদের বলে দিচ্ছি যেটা একজনকে যেরকম করা হয়েছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল গ্রামার এন্ড ফাংশনাল গ্রামার তো এটার আনসার কি হবে এটা আমি একটু শেয়ার করছি পুরোটা তো মানে টোটাল পেডাগগি তো শেয়ার করা পসিবল না তো এই কোশ্চেনটা যেহেতু এসেছিল তো যদি আর কাউকে করা হয় তো আপনাদের হেল্প হবে আমি একটু বলে দিচ্ছি আপনারা এভাবে বলবেন আ ফর্মাল গ্রামার স্পেসিফাইজ জাস্ট হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং বাট ফাংশনাল গ্রামার কনসেন্ট্রেটস অন ডিসক্রাইবিং and explaining the way people actually use the language meaning নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে formal grammar just কোনটা ঠিক কোনটা ভুল এই নলেজটা দেয় আর ফাংশনাল গ্রামার হচ্ছে একটু ডেসক্রিপটিভ যেখানে এক্সপ্লেনেশন থাকে যে মানুষ ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে ইউজ করছে ওকে এছাড়াও স্কলারলি ট্র্যাডিশনাল গ্রামার এই বিষয়টা কি তো এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারসরা যে ল্যাঙ্গুয়েজটাকে ইনোভেট করেছেন বা চর্চা করেন যে বিষয়গুলোকে নিয়ে যে গ্রামারগুলোকে নিয়ে সেগুলোকে আমরা কিন্তু স্কলারলি ট্র্যাডিশনাল গ্রামার বলে থাকি আরেকটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল গ্রামার এখান থেকে একটা কিন্তু ইনফরমেটিভ কোশ্চেন হয় লাইক হু ইজ দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার তো স্ট্রাকচারাল গ্রামারের ফাউন্ডার হিসেবে আমরা যার নাম বলতে পারি তিনি হলেন সি সি ফ্রাইস এই নামটা মনে রাখবেন সি সি ফ্রাইস এই স্ট্রাকচারাল গ্রামার কোন বিষয়ের উপর এমফাসাইজ করে না স্ট্রাকচার অফ সেন্টেন্স সেন্টেন্সের কত রকমের স্ট্রাকচার হতে পারে সেই নিয়ে যে টোটাল গবেষণা আর কি সেটাই হচ্ছে স্ট্রাকচারাল গ্রামার ওকে তো এগুলো গেল গ্রামার ওরিয়েন্টেড আমি জাস্ট বিষয়টা একটু বলে দিলাম আপনাদের এরপরে হচ্ছে কিন্তু মেথড এর উপরেও কিন্তু পেডাগগিতে সেপারেট চ্যাপ্টার রয়েছে মেথড অফ টিচিং কি কি পদ্ধতিতে আমরা টিচ করব তো তার মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ আরোহী অবরোহী ইন্ডাকটিভ মেথডটা কি না ইন্ডাকটিভ মেথড হলো থিওরি বেসিস এখানে এক্সাম্পল থেকে জেনারেলাইজেশনের দিকে যাওয়া হয় ফার্স্ট রিপ্রেজেন্ট করা হয় এক্সাম্পল তারপর বেসিক জায়গাটায় পৌঁছানো হয় মিন্স নোন টু আননোন সিম্পল টু কমপ্লেক্স এই টার্মগুলো একটু মাথায় রাখবেন নোন টু আননোন সিম্পল টু কমপ্লেক্স এক্সাম্পল টু জেনারেলাইজেশন ওকে আর এক্ষেত্রে মূল বিষয়টা কি আবারও আমি বলে দিচ্ছি ইন ইন্ডাকটিভ মেথড দ্য টিচার ফার্স্ট প্রেজেন্ট এক্সাম্পল অ্যান্ড দেন কামস অন থিওরি অর রুলস এক্ষেত্রে লার্নিং প্রসেস কিন্তু টু মাচ ইন্টারেস্টিং হয়ে যায় ক্লাসরুম কিন্তু ভীষণই ইন্টারেক্টিভ হয়ে যায় আর হোয়াট অ্যাবাউট ডিডাকটিভ মেথড ইন ডিডাকটিভ মেথড টিচার্স টেল অ্যাবাউট দ্য রুলস অ্যান্ড এক্সপ্লেনেশন অফ আ পার্টিকুলার টপিক ফার্স্টেই রুলস গুলো বলে দেওয়া হলো আফটার দ্যাট সেই সূত্রটাকে সেই থিওরি বা রুলসটাকে এক্সপ্লেন করছেন উদাহরণ দিয়ে আগে রুলস বলে দেওয়া হচ্ছে আফটার দ্যাট এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে উইথ এক্সাম্পল এটা হচ্ছে ডিডাকটিভ মেথড আরেকটা হয় দ্যাট ইজ ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড মানে একসাথে তো যদি আপনাদের ডিরেক্টলি কোশ্চেন করা হয় যে
গ্রামার টিচিং এর জন্য আপনারা কোন মেথডটা ইউজ করবেন? আপনারা বলবেন ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। কেন? ইট ইজ দ্য বেস্ট মেথড অফ টিচিং গ্রামার। ওয়াই? বিকজ ইট ইজ দ্য সিনথেসাইজ অফ ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ বোথ মেথডস। দ্য টিচার ফার্স্ট প্রেজেন্ট দ্য এক্সাম্পল বিফোর হিজ স্টুডেন্টস অ্যান্ড দেন হি উইল এক্সপ্লেইন or analyze them, and he will try to see that students draw some conclusions, and after that teacher will give the rules. But in this method the teacher doesn't stop here. He then give new examples and asks his students to verify the rules. কি বললাম আমি বিষয়টা? দেখুন, ফার্স্ট যখন আমরা ক্লাসে গিয়ে স্টুডেন্টসদের পড়াই, তো সেক্ষেত্রে আমরা কি করি, অনেক ক্ষেত্রে করি কি, ডিরেক্টলি বিষয়টা আগে বলে দিলাম, তারপর তার এক্সাম্পল দিলাম, আর সেখান থেকে স্টুডেন্টরা কি কনক্লুশনে পৌঁছাচ্ছে সেটা অনেক সময় কোয়ারি করি। আমরা বলি তো তুমি কি বুঝলে। তো এটাই হচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। এটা ভীষণ একটা মানে কমিউনিকেশন ক্রিয়েট করে স্টুডেন্টের সাথে টিচারদের। কেননা এট দ্য এন্ড অফ দ্য সেশন আমরা আরো কিছু এক্সাম্পলস ওদেরকে দেব, কি করতে, যে না তোমরা রুলসটা ভেরিফাই করে নাও, যে আমি যে রুলসটা তোমাদের বললাম এন্ড ব্যাখ্যা দিলাম উইথ এক্সাম্পল, আদার এক্সাম্পলস গুলো দেখে সেই রুলসটা তোমরা ভেরিফাই করে দেখো যে আই এম রাইট অর রং, দ্য রুল ইজ রাইট অর রং। সো ন্যাচারালি এইভাবে যখন আপনারা ক্লাসে টিচ করবেন গ্রামার বিষয়টা, কিন্তু গ্রামারের যে কোনো টপিক স্টুডেন্টসদের কিন্তু একদম মাথায় ঢুকে যাবে। ওকে, তো এইভাবে আপনি নানাভাবে এক্সপ্লেনেশন দিতে পারেন। মেথড থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন ধরছেন ওনারা, বিশেষ করে যাদের এম এ করা আছে তাদের হয়তো সাবজেক্ট ওরিয়েন্টেড ধরছেন, বা ধরুন কিছু স্টুডেন্টস আছেন যারা পাস গ্র্যাজুয়েট, ইভেন যাদের হয়তো অনার্সও নেই, তারা কিন্তু ধরেই নিন যে তাদের পেডাগগির ওপর কিন্তু আপনি ক্লাসে কিভাবে রিপ্রেজেন্ট করবেন কোন একটা বিষয়কে তার উপর কোয়ারি হবে, কিছু গ্রামাটিক্যাল ইনফরমেশনের উপরও কিন্তু কোয়ারি হবে। তাদের জন্য বলবো অবভিয়াসলি 5-8 শুধু নয়, একদম মাধ্যমিক পর্যন্ত টোটাল সিলেবাস যেটা রয়েছে সেই বিষয়গুলো একটু একটু করে জেনে যান। আপনাদের কোয়ারি আসতে পারে যে টেক্সট বুক পড়ানোর সময় কোন মেথডটা ভীষণ ডিস্টার্ব করে, আপনারা বলবেন ইনসিডেন্টাল মেথড। এটাও একটা মেথডের মধ্যেই পড়ে। এটা আমরা টেক্সট বুক পড়ানোর সময় সেই টেক্সট বুক ওরিয়েন্টেড যে গ্রামার থাকে সেটার এক্সপ্লেনেশন দিতে থাকি। তো এটা অনেক সময় কি হয়, টেক্সট বুক রিডিং এর ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকল ক্রিয়েট করে। আপনারা জানেন যে কম্প্রিহেনশন পার্ট কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট স্টুডেন্টসদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা যখন টেক্সট বুকের কোন একটা টপিকের বা কোন একটা স্টোরির এক্সপ্লেনেশন দিচ্ছেন, সেখানে যদি আপনারা গ্রামার বোঝাতে যান, গ্রামারের বিভিন্ন টপিকগুলো বোঝাতে যান, সেক্ষেত্রে তখন কিন্তু এটা টেক্সট বুক টিচিং এর ক্ষেত্রে একটা অবস্ট্রাকল ক্রিয়েট করবেই। তো এই মেথডটাকে বলা হয় ইনসিডেন্টাল মেথড। সিচুয়েশন অনুযায়ী আমাদের কখনো কখনো হয়তো এই মেথডটা ইউজ করতে হতে পারে, বাট এটা কিন্তু অতটাও এফেক্টিভ নয়। এবার বলি ডিফিকাল্টিজ ইন ইংলিশ টিচিং, এর উপর থেকেও কিন্তু কোয়ারি আসছে। লাইক আপনার কি মনে হয় যে ইংলিশ পড়ানোর জন্য যথাযথ সার্কামস্ট্যান্সেস আমাদের স্কুলে রয়েছে, বা ইংলিশ পড়ানোর ক্ষেত্রে কি কি প্রবলেম আছে বলে, কি কি ডিফিকাল্টিজ আছে বলে আপনার মনে হয়? তো এর কিছু পয়েন্ট আমি আপনাদের বলে দিচ্ছি। এবার এগুলোকে ইলাবোরেটলি ডিসক্রাইব করতে গেলে আমাকে পেডাগগির উপর যে সেপারেট ভিডিও সেখানে করতে হবে, বাট এখন আমি জাস্ট একটু বলে দিচ্ছি। লাইক ওভার ক্রাউডেড ক্লাসরুম, এটা একটা পয়েন্ট হতে পারে, বা স্কুল এনভায়রনমেন্ট, এটা একটা পয়েন্ট হতে পারে। নেক্সট হচ্ছে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাক অফ স্টাডি মেটেরিয়াল। সব স্কুলে কিন্তু প্রপারলি ইংলিশ টিচিং এর জন্য স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবল নয়, এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, মানে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের এখানে স্টাডিটাকে বেশি এমফাসাইজ করা হয়, মূল্যায়ন ভিত্তিক হয়ে গেছে। এখান থেকে কিন্তু আবার ইভ্যালুয়েশন রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। যারা প্রাইমারি টিচার তারা কিন্তু এই বিষয়ে খুবই অ্যালার্ট থাকবেন। সিসি থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন যেটা, বা আমাদের যেটা সামেটিভ এক্সামিনেশন রয়েছে, ফরম্যাটিভ এক্সামিনেশন রয়েছে, এগুলো একটু দেখে যাবেন। আপনারা সবাই জানেন, সবাই তো আপনারা টিচার্স ডায়েরি পড়েছিলেন রিসেন্টলি, এটা নিয়ে খুব একটা প্রপাগান্ডাও চলছিল। আরেকটা হচ্ছে পিকক মডেল। তো
আমাদের টিচিং এর ক্ষেত্রে যে বিভিন্ন ইন্ডেক্স গুলো রয়েছে, পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, কোয়েশ্চেনিং, তারপর অ্যাপ্লিকেশন, কোঅপারেশন, ইন্টারপ্রিটেশন, এই যে পয়েন্ট গুলো রয়েছে, কোনটা কিভাবে আপনারা চেকিং করেন ক্লাসে, তো কিভাবে মার্কিং করেন স্টুডেন্টসদের, এই রিলেটেড কিন্তু কোয়ারি হতে পারে। তো এগুলো একটু ভালো করে কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটি, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, এরকম তো এরকম অনেকগুলো কিন্তু স্টুডেন্টস ডিসএবিলিটিস রয়েছে, এটাও কিন্তু ইংলিশ টিচিং এর ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো ইন ডিটেল আর আমি এগুলোতে যাচ্ছি না, এই জায়গাগুলো কিন্তু একটু আপনারা দেখে দেখে যাবেন, ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া এগুলো কি, এরকম যেগুলো আছে একটু আপনারা দেখে যাবেন। চমস্কি এন্ড স্টিফেন ক্রেশনের যে থিওরিজ গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু বেসিক ধারণাটা রাখতে হবে। যেমন এলএডি কে ইন্ট্রোডিউস করেছিলেন, কি বলেছিলেন এই বিষয়টায়, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, চমস্কির মতে কি আমাদের ব্রেনের যে দুটো পার্ট রয়েছে, দ্যাট ইজ লেফট হেমিস্ফিয়ার অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার, এই দুটো পার্টের মধ্যে লেফট হেমিস্ফিয়ার যেটা, সেটা আমাদের মেন কাজটা করে এই ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড বিষয়গুলো। তো ওনার মতে এখানে আমাদের একটা এলএডি সিস্টেম রয়েছে, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর এই ডিভাইসটার মাধ্যমেই একজন শিশু যেকোনো একটা ল্যাঙ্গুয়েজকে কিন্তু ইনেট করতে পারে। ওকে, তো এরকম ভাবেই ক্রুশেনের একটা মতামত রয়েছে, এলএডির ফুল ফর্মও কিন্তু জানতে চাইতে পারেন, তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। ওকে, চমস্কির থিওরি হচ্ছে, এটা মাথায় রাখবেন, নেটিভিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, এই টার্মটা একটু মনে রাখবেন। ক্রুশেন পাঁচটা হাইপোথিসিসের কথা বলেছিলেন অন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সেটাও আবার বলি একটা ইলাবোরেট পোর্শন, সেটা নিয়েও ডিসকাস করতে গেলে আমাকে ইন্ডিভিজুয়াল ভিডিও করতে হবে। তো জাস্ট আমি সবটাই কিন্তু টাচ করে যাচ্ছি। তো ক্রাশনের যে পাঁচটা ভাগ ছিল, এটা কোয়ারি আসতে পারে যে এটা কি বা কটা ভাগ ছিল, মানে কটা হাইপোথিসিসের কথা উনি মেনশন করেছিলেন। তো এগুলো জাস্ট আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, বিষয়গুলোর এত ইলাবোরেটলি যাচ্ছি না, একটু আপনারা দেখে নেবেন। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, মনিটর হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস, ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, লাস্ট অফ অল এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস, এই টার্মগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস এর যেটা মেন, সেটা কোয়ারি এসেছিল, সেটা আমি একটু বলে দিচ্ছি। একজন শিশুর মধ্যে যখন অ্যাংজাইটি ইজ হাই, মানে শেখার ইচ্ছাটা প্রবল, বাট মোটিভেশন অ্যান্ড সেলফ কনফিডেন্স ইজ লো, মানে কোনো কারণেও শেখার ইচ্ছাটা হয়তো প্রবল বাট প্রপার মোটিভেশন হয়তো পাচ্ছে না, বা তার মধ্যে সেই লেভেলে কিন্তু কনফিডেন্স নেই কোন একটা জিনিস শেখার জন্য, তখন কি হয়, ক্রাশনের মতে আমাদের এলএডি যে সিস্টেমটা, এলএডি যে ডিভাইসটা, সেটা কিন্তু ব্লক হয়ে যায়, দ্যাট মিন্স মেন্টাল ব্লক হয়ে যায়, তখন এটা কিন্তু প্রিভেন্ট করে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে। বিষয়টা তখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলএডি তে পৌঁছতে পারে না। ওকে, তো এখান থেকে কোয়ারি এসেছিল বলে আমি এই বিষয়টা একটু বলে দিলাম, বাকিগুলো একটু আপনারা আমি বারবারই বলছি, একটু দেখে যাবেন। বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস রয়েছে লাইক লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, LSRW, এই বিষয়গুলো একটু দেখে যাবেন, এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় সেটা আপনারা এই টপিকটা ওপেন করলেই ডিটেল দেখতে পাবেন। আর আমি তো অবশ্যই দেব ভিডিও, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলছি, তার জন্য আমার একটু টাইম দরকার, কারণ বুঝতেই পারছেন একটা ভাস্ট জিনিস, এর যে প্রত্যেকটা টপিক রয়েছে না, এই প্রত্যেকটা টপিকের উপর সেপারেট ভিডিও আমাকে করতে হবে, তবে গিয়ে পুরো বিষয়টা আমি আপনাদেরকে কিন্তু বলতে পারবো, অবভিয়াসলি যেটুকু আমার নলেজ আছে, আমার যা কালেকশন আছে সেখান থেকে। আর আমার মনে হয়, ইনফ্যাক্ট আমি সিটেটও ক্র্যাক করেছিলাম এবং ইন্টারভিউ দিয়েছিলাম, বাট সিটেট পাশ করার পরে যেটা জেনারেলি হয়, বেশিরভাগ কিন্তু কন্ট্রাকচুয়াল হয় ওয়ান ইয়ারের জন্য, তো দ্যাটস ওয়াই আমি ওই সেক্টরে যাইনি, আমি ব্যারাকপুরে লাস্ট ইন্টারভিউ দিয়েছিলাম সিটেট পাশ করার পরে। তো বুঝতেই পারছেন, তো প্রচুর কালেকশন আমার রয়েছে, তো সেখান থেকে যেটুকু আমি গ্যাদার করেছি সেটুকুই আমি শেয়ার করছি আপনাদের সাথে। কেমন লাগছে ভিডিওগুলো আপনারা কিন্তু আমাকে জানাচ্ছেন না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে মেনশন করুন যে বিষয়গুলো আপনাদের কেমন লাগছে। ওকে, এখান থেকে মোড অফ কমিউনিকেশন, ডিরেকশন অফ কমিউনিকেশন, এই ওরিয়েন্টেড কোয়ারি হতে পারে। রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, এই বিষয়টা জানবেন, রিসেপটিভ এর মধ্যে কোন পার্ট, তার আবার ওরাল অ্যান্ড রিটেন পার্ট
কোনগুলো, যেরকম রিসেপটিভের মধ্যে ওরাল হচ্ছে লিসনিং অ্যান্ড রিটেন হচ্ছে রিডিং। একইভাবে প্রোডাক্টিভের ক্ষেত্রে ওরাল হচ্ছে স্পিকিং অ্যান্ড রিটেন হচ্ছে রাইটিং। লাইফ স্কিল এডুকেশন থেকেও কিন্তু কোয়েশ্চেন আসছে যে একটা টাইম পরে, যেটা আমরা ধরি আর কি মোটামুটি 12-18 বা তার পরের যে এজটা, বা তারও একটু আগে থেকেও আমরা ধরতে পারি, আমরা যেটা বাল্যকাল বলি এক্স্যাক্টলি, তো এই সময় কিছু মানে এই সময়টা হচ্ছে সাইকোলজিক্যাল ক্ষেত্রে একটা মানে ভাইটাল স্টেজ বলা হয়। তো তার জন্য শিশুদের তার জন্য এই সময় থেকেই কিছু লাইফ স্কিল এডুকেশনের প্রয়োজন আছে। তো সেগুলো কি কি হতে পারে, এই প্রত্যেকটা সেক্টর যদি আপনাদের জানা থাকে, এখান থেকে কিন্তু যে কোনো রকমের কোয়ারি হতে পারে। যেমন কিছু ক্রিটিক্যাল থিংকিং, এমপ্যাথি, ডিসিশন মেকিং। ইনফ্যাক্ট আমাদের দেখবেন পিকক মডেলের ক্ষেত্রে ফরমেটিভ এডুকেশন যে ইনটেক্স রয়েছে, সেখানেও কিন্তু এই এমপ্যাথি ওয়ার্ডটা রয়েছে, এটা দেখা হয়। ছোট থেকেই কিন্তু এটা অবজারভেশনের মধ্যে তাদেরকে রাখা হয়। প্রবলেম সলভিং, এফেক্টিভ কমিউনিকেশন, এগুলো তো রয়েইছে, যে কতটা সে কমিউনিকেট করতে পারছে ক্লাসে। আপনি পড়িয়ে যাচ্ছেন, সে আদৌ কি কমিউনিকেট করছে আপনার সাথে না চুপচাপ বসে আছে, কেন বসে আছে, কি কারণে সে অমনোযোগী হচ্ছে, এইগুলো আপনাদের খোঁজার চেষ্টা করতে হবে। তো এই বিষয়গুলো থেকে কিন্তু ছোটখাটো মানে পেডাগজি রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, বাস্তব সমস্যাগুলো আপনাদের হয়তো দিয়ে কোয়ারি করতেই পারে। নেক্সট হচ্ছে কোপিং উইথ স্ট্রেস বা কোপিং উইথ ইমোশন। কোনো একটা বিষয়কে সে স্ট্রেস নিয়ে ফেলছে শেখার জন্য, নাকি ভীষণ আবেগ নিয়ে সে শিখছে, এই যে ডিফারেন্সিয়েটটা, এই রিলেটেডও কিন্তু ক্যারি হতে পারে। এছাড়াও কিছু ইম্পার্সোনাল থিংকিং বা সেলফ অ্যাওয়ারনেস, নিজের ব্যাপারে কতটা সচেতন এবং পারিপার্শ্বিক বিষয়ে কতটা সচেতন, সবটাই কিন্তু এর মধ্যে ইনক্লুড এবং এখান থেকে কিন্তু ক্যারি হতেই পারে। তো এই ক্ষেত্রগুলো একটু আপনারা ডিসকাস করে যাবেন বা ভেবে নেবেন যে এই রিলেটেড কোয়ারি এলে আপনি সেটা কিভাবে ওভারকাম করবেন। একটা ওল্ডেস্ট ক্লাসিক্যাল মেথড যেটা রয়েছে এটা একটু দেখে যাবেন, সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এই মেথডটা কি এটা একটু জেনে যাবেন। আজকের জন্য লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। এই কনসেপ্ট যদি আপনাদের থাকে, এই রিলেটেড আরো কিছু কোয়ারি কিন্তু আপনারা সলভ করতেই পারবেন। তো ডিফারেন্সটা কি আছে আমি একটু বলে দিচ্ছি, দেখুন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা, ল্যাঙ্গুয়েজটাকে অর্জন করা, মানে শিশু তার সাধারণ পারিপার্শ্বিক পরিবেশ থেকে উইদাউট এনি প্র্যাকটিস, উইদাউট এনি রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা অটোমেটিক্যালি অ্যাকুইট করে, সমাজ থেকে যেটা পিকিং আপ করে, তুলে নেয়। কারণ কি, আমাদের মাদার টাং কি হয়, আমরা সবসময় কানে শুনে শুনে, ইংলিশ আমরা ক্যাজুয়ালি কেন বলতে পারি না, কারণ আমাদের যে সার্কামস্ট্যান্সেস সেখানে আমরা দাঁড়িয়ে ইংলিশটা বেশি শুনি না। সেটা কিন্তু ইংলিশ মিডিয়ামের ছেলেরা বা মেয়েরা অনেক বেশি স্কিল্ড এই জায়গাটায়, কারণ তাদের সেই সার্কামস্ট্যান্সেসটাই সেরকম যেখানে তারা শিখছে, যেটা আমরা কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে পাই না। তো অ্যাকুইজিশন হচ্ছে যেটা আমরা শুনে শুনে বা ক্যাজুয়ালি পিক করতে পারি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডেও আমরা এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারি। এটা শেখার জন্য কোনো রকম কোনো ফর্মাল এডুকেশন লাগে না। বাংলার ইন ডিটেল শিক্ষার জন্য হয়তো লাগতে পারে টিচার, বাট কখনো দেখেছেন যে একটা শিশুকে তার মা নর্মাল কথা শেখানোর জন্য কোনো টিচার রেখেছেন? তো এটা দরকার হয় না, কারণ এটা আমরা নিজে নিজেই কিন্তু শিখে নিতে পারি। আর লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে যেটা আমরা কিন্তু রুলস রেগুলেশনস যেটা আমরা কনসিয়াস মাইন্ডে শিখি, নোয়িং অ্যাবাউট এনি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কিন্তু লার্ন করা, শেখা। এটা শেখার জন্য প্রচুর এফোর্ট লাগে অ্যান্ড প্র্যাকটিস লাগে। দ্যাট মিন্স কি, এই যে আমরা ইংলিশ কেন বলি, ইটস নিড আ লট অফ প্র্যাকটিস, তার কারণ হচ্ছে এটাই, যত আমরা প্র্যাকটিস করব তত ভালো কিন্তু আমরা ইংলিশে স্পিক করতে পারব। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ফিচার্স গুলো রয়েছে, লাইক কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক, সিম্বলিক, কেন এটাকে ডাইনামিক বলা হচ্ছে, কেন সিম্বলিক বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজকে কেন আমরা মিডিয়াম অফ কমিউনিকেশন বলছি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস বলছি, এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবেন। আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আমি দেখছি আবার কি আনা যায় আপনাদের জন্য। তো নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।